হাসিবুর রহমান কোরআন থেকে তেলাওয়াত করছেন, তার সামনে থেকে মাইকটাকে কেড়ে নেওয়া হয়েছে, সে নিজে দাবি করেছে যে গুন্ডা। আজ আপনার কাছে আমাদের দাবি হলো আমি সন্ত্রাসীদেরকে চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা, আমি বলে দিল সামনের দিকে সাবধান হতে হবে, কোরআনের ময়দানে বসার আগে প্রস্তুতি নিতে হবে, কোরআনের ময়দানে যদি কেউ বাধা দেয় জায়গায় সাইজ করে তাকে ছেড়ে দিতে হবে। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। বাংলার জমিনের ভিতরে এখন পক্ষ হয়ে গেছে দুইটা, জোরে বলেন কয়টা? এক হলো কোরআনের পক্ষে, আরেকটা হলো কোরআনের বিপক্ষে। এক হলো আবু জাহেলের দলে, আরেকজন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আপনারা কি আবু জাহেলের দলে না কার দলে? সবাই রাজি? আমরা ফেরাউনের পক্ষে নয়, আমরা হলাম কার পক্ষে? মূসা আলাইহিস সালামের পক্ষে। আমরা নমরুদের পক্ষে নয়, আমরা ইব্রাহিমের পক্ষে। এই কোরআনের পক্ষে আমরা কাজ করে যাব। যতদিন জীবিত আছি কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল করো, এই কোরআন নিয়ে বেঁচে থাকার জন্য কবুল করো। এই কোরআন এমন একটা কিতাব, মানুষের কোনো বানানো কিতাব নয়, কোরআনটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? কিন্তু এই কোরআনটাকে নিমিষে শেষ করে দেওয়ার জন্য বাংলার জমিনে একটা প্রকার গ্রুপ এখন উঠে পড়ে লেগেছে। কোরআনের কথা বলতে গিয়ে এম হাসিবুর রহমান কোরআন থেকে তেলাওয়াত করছেন, তার সামনে থেকে মাইকটাকে কেড়ে নেওয়া হয়েছে, সে নিজে দাবি করেছে যে গুন্ডা। আজকে আমাদের চেয়ার গুলোতে গুন্ডা গুলো বসা, তারা বসা, আমরা এমন ভীত হতে হতে এমনটাই হয়েছি কোরআনের ময়দানের উপরে বসাকালীন নিজে গুন্ডা দাবি করে, এরপরও তাকে জুতা পিটা কেউ করতে পারলো না। সামনের দিকে সাবধান হতে হবে, কোরআনের ময়দানে বসার আগে প্রস্তুতি নিতে হবে, কোরআনের ময়দানে যদি কেউ বাধা দেয় জায়গায় সাইজ করে তাকে ছেড়ে দিতে হবে। আর একারা যদি হাত তুলে আল্লাহর দেখাও, আল্লাহ তুমি কবুল করো, আর সুরে বলেন আমিন। আবু জেহেল কোরআন মানত না ঠিক, কিন্তু আবু জেহেল কোরআনটাকে তেলাওয়াত পছন্দ করত, কথা কন না কেন? আবু লাহাব কোরআন মানত না ঠিক, কিন্তু কোরআনের তেলাওয়াত সে পছন্দ করত। আজকে বাংলার জমিনের ভিতরে এমন কিছু উল্লুকা পাঠার জানোয়ার জন্ম নিয়েছে, সে কোরআনের তেলাওয়াত চলাকালীন মাইক কেড়ে নিয়ে গুন্ডা দাবি করে। আবু জেহেলের চাইতে এই জানোয়ারটা খারাপ। আবু জেহেল সারা রাত তেলাওয়াত শুনতো কোরআনের, ঘুমই আসতো না তার। প্রতিদিন বিশ্বনবীজি কোরআনের তেলাওয়াত রাতের বেলা শুরু করতেন, সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন রাতের বেলা বিশ্বনবীজি কোরআন তেলাওয়াত যখন শুরু করতেন, আবু জেহেল নিজের ঘরের ভিতরে ঘুমাই থাকে না, রাতের বেলা বাহিরে হয়ে যায়, না জানি বিশ্বনবীর কণ্ঠটা কত সুন্দর ছিল। শত্রু পর্যন্ত কোরআনের পাগল, শত্রু পর্যন্ত দৌড় দিয়ে আনাচে কানাচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআনের তেলাওয়াত শুনত। যখন সুবহে সাদিক হয়ে যেত, আবু জেহেল দৌড় দিতেন নিজের বাড়ির দিকে, অনেক নেতাদের সাথে দেখা হয়ে যেত, বলতো আবু জেহেল আপনি হলেন মক্কার বড় নেতা, কোরআন তেলাওয়াত শোনার জন্য এত পাগল হয়ে যান কেন? আবু জেহেল বলতো সারাদিন কোরআনের বিরোধিতা করি, আর রাতের বেলা যখন মোহাম্মদের কণ্ঠ থেকে তেলাওয়াত শুনি, বিছানা আর আমি আবু জেহেলকে ধরে রাখতে পারে না। তাহলে বলেন লাকসামের এই জানোয়ারটা কি আবু জেহেলের চাইতে ভালো? কথা বলেন ভালো ভালো। সে কোরআন থেকে তেলাওয়াত করছেন, আমার ভাই এম হাসিবুর রহমান কোরআন তেলাওয়াত করছেন, তার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে সে গুন্ডা, বাটপার বদমাইশ দাবি করছে, বোঝা যায় নিত্য আবু জেহেলের চাইতে এই জানোয়ারটা খারাপ। এই জন্য একটা সময় ছিল আবু জেহেল, আবু লাহাব, ওদবা, শাইবা, মুগিরা তারা কোরআনের পাগল ছিল ঠিক, কিন্তু দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, রাতের বেলা কোরআন তেলাওয়াত শুনত। আজকে বাংলার জমিনের ভিতরে এমন কিছু কোরআনের বিরোধিতা জন্ম নিয়েছে, নিচে কোরআন শুনতে চায় না, অন্য কোন মানুষ কোরআনের ময়দানে বসে কোরআন শুনবে সেটাও দিতে চায় না। বোঝা যায় আবু জেহেলের চাইতে ভালো না খারাপ? এইটা হলো ডিজিটাল আবু জেহেল, কথা কন না কেন? কি আবু জেহেল? বর্বরতা ওই আবু জেহেল না, এটা হলো ডিজিটাল আবু জেহেল।
আবু জেহেলের ভাগ হলো দুইটা জনে বলেন কয়টা আবু জেহেল লাঠি দিয়ে পিটাইয়া মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিত বল্লম দিয়ে খিচুনি দিয়ে আবু জেহেল মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিত ওইটা হলো ওই জগতের আবু জেহেল বড় বড় জগতের আবু জেহেল আর এখন বাংলার জমিনে নতুন কিছু পৃথিবীর ভিতরে নতুন কিছু আবু জেহেল জন্ম নিয়েছে ও আবু জেহেল গুলো নিজেও কোরআন শুনতে চায় না অন্য কেউ কোরআন শুনবে তাদেরকেও শোনার অনুমতি দেয় না কথা বল না কেন অনুমতি আছে কথা বলেন অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আছে আচ্ছা চিৎকার করে বলেন তো জমিনটা কার আল্লাহ আসমানটা কার আল্লাহ সূর্যটা কার আল্লাহ চন্দ্রটা কার আল্লাহ সারা পৃথিবী কার হুকুমে চলে যখন সারা পৃথিবীর মালিক একজন তার কথা তার জমিনের ভিতরে চলবে যারা এই অনুমতি দিতে আসবে তাদেরকে কোন লাঠি দিয়ে পিটানো হবে কারা কারা না যদি হাত তুলে আল্লাহরে দেখাও আল্লাহ তুমি কবুল করো আর জোরে বলেন আমিন পৃথিবীর ভিতরে সবচাইতে সব জিনিসের সাথে টাচ হলে সম্মানটা কমে যায় ঠিক কি না দেখেন আমি উদাহরণ দিই এই যে ক্যামেরা এই ক্যামেরাগুলো 8টি ক্যামেরা ক্যানন ক্যামেরাগুলো যদি 8টি একটা ক্যামেরা কিনতে যান 60 থেকে 70 হাজার টাকা লাগবে কত হাজার 60 থেকে 70 হাজার প্রথম নাম্বার কোরআনের মেসেজটা 60 থেকে 70 হাজার টাকা দিয়ে আপনি একটা ক্যামেরা কিনলেন এই ক্যামেরা যদি এক বছর ইউজ করার পর বেচে দেন বিক্রি করেন এটা কি 60 হাজার টাকা পাওয়া যাবে না কথা বলেন পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না এটা ব্যবহার হয়েছে কি হয়েছে এটা 60 হাজার না এখন 20 হাজার টাকা দিলেও কেউ নেবে না ঠিক কি না আমার হাতের যে আইফোন এই আইফোন এটা হয়তো মার্কেটে এক সময় দাম ছিল কত হাজার 60 হাজার এখন আইফোন এটা যদি আমি 2 বছর ইউজ করার পর যদি এখন বিক্রি করতে যাই 60 হাজার টাকা কেউ দিবে না কথা বলেন দিবে দিবে না কেন দিবে না ইউজ হয়েছে 2 বছর এখন এটার দাম 20,000 25,000 টাকা দিয়ে কেউ মূল্যাইবে না ঠিক কিনা তাহলে বোঝা যায় সব জিনিস টাচ হওয়ার সাথে সাথে সম্মান কমে যায় কিন্তু কোরআন এমন একটা কিতাব টাচ হওয়ার সাথে সাথে আপনার সম্মানটা বেড়ে যায় সুবহানাল্লাহ বলবেন না প্রতিদিন আপনি আপনার মোবাইলটা দিনের ভিতর 10 বার 20 বার টাচ করছেন আস্তে আস্তে মোবাইলটা পুরাতন হয়ে গেল একটা বছর পর যদি আপনি ওই নতুন মোবাইল বিক্রি করতে যান আর নতুন কোন মূল্য দিয়ে কেউ আপনারে কিনে নেবে না কারণ সবাই বলবে ইউজ হয়েছে ব্যবহার হয়েছে মূল্য কমবে নাকি বাড়বে এই নিয়ম তো এটাই সব কিছুর মূল্য ব্যবহার হওয়ার পরে কমে যায় কখনো বাড়ে না ঠিক কিনা হাতের ময়লা লাগতে দেরি কমতে দেরি নাই বাজার থেকে যদি পালসার একটা গাড়ি কেনেন শোরুম থেকে বাহির করার পর 2 মাস পর যদি আপনি বলেন যা দিয়ে কিনেছি তা দিয়ে এখন বিক্রি করব ব্যবহার করেছে 2 মাস কেউ কিনবে কথা বলেন কিনবে দেখা গেছে 80,000 নাই 90,000 নাই 50,000 নাই ঠিক কিনা তাহলে আপনার হাতে টাচ যেটাতে লাগে সব কিছুর সম্মান কমে যায় কিন্তু কোরআন এমন একটা কিতাব এর সাথে টাচ লাগতে দেরি আপনার সম্মান বাড়তে দেরি নাই চিল্লা বলুন আল্লাহু আকবার যত এটার ভিতরে টাচ হবে সম্মান বাড়ায় দিবে কে আল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে কে আল্লাহ